খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। করোনা ভাইরাস প্রতিহত করতে দেশ জুড়ে চলছে লকডাউন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জি রাস্তায় নেমে দিন আনা দিন খাওয়া মানুষদেরকে নিজের হাতে চাল ডাল আলু বিতরণ করছেন। ওনাদের কাজে অনুপ্রাণিত হয়ে এই লকডাউনের দিনে মহেশতলার দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার সদস্যরা। টিম অভিষেক ব্যানার্জি মহেশতলার উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহার নেতৃত্বে ঘোষণা করা হয়েছিল মহেশতলা পৌরসভার 35টি ওয়ার্ডের দুস্থ মানুষের চাল ডাল আলু পেঁয়াজ সহ দৈনন্দিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। মহেশতলা পৌরসভার 35টি ওয়ার্ডের দুস্থ মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ সহ দৈনন্দিন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। সেই মতো গতকালের ন্যায় আজও মহেশতলা পৌরসভা 13, 14, 15, 34 ও 35 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, লকডাউনের সময় নরেন্দ্র মোদী যখন দেশের মানুষকে ঘণ্টা শাঁখ বাজানো ও বাড়িতে মোমবাতি জ্বালানোর কথা বলছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জি দুস্থ মানুষের কথা ভেবে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছে। পাশাপাশি মহেশতলার সমস্ত মানুষকে এই লকডাউনের সময় বাড়িতে থাকার, রাস্তায় জমায় না করার এবং বারবার হাত ধরো বার্তা দেন গোপালবাবু। আজকে মূলত এখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির আনুকূল্যে 13, 14, 15 নম্বর ওয়ার্ডে প্রায় 900 মানুষকে তিনি আজকের এই যে ক্ষুধার্ত মানুষকে খাদ্য পাঠিয়েছেন, সেই খাদ্য বন্টন বা বিলি করার কাজটাই এখান থেকে চলছে। আমরা কত লোককে বিলি করা হয়েছে এখনও পর্যন্ত আমি যতটা জানি গোপাল সাহাবাবুর নেতৃত্বে এখনও পর্যন্ত আমার ওয়ার্ডকে নিয়ে প্রায় নশো লোককে বিলি করা হলো। আপনার নাম? আমার নাম গৌরী নস্কর, আমি মহেশতলা পুরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। মূলত অনুষ্ঠানটা কী আছে? আজকে মূলত অনুষ্ঠানটা আছে যে কিছু দুস্থ মানুষকে মহেশতলা পৌরসভার অন্তর্গত কিছু দুস্থ মানুষকে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। আপনারা কালকেও ছিলেন, কালকেও আমরা মহেশতলা পৌরসভার 19, 20, 21 নম্বর ওয়ার্ডে কিছু খাদ্য সামগ্রী অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং ওনার সহযোগিতায় আমরা মানুষকে পৌঁছাতে পেরেছি। আজকেও আমরা মহেশতলার 13, 14 এবং 15 এবং 34, 35 এই 5টি ওয়ার্ডে আজকে প্রায় 2000 মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছি। প্রথমেই আমাদের ধন্যবাদ আমাদের সাংসদকে, যে যার অনুপ্রেরণায় এবং যার সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি। এবং ধন্যবাদ আমাদের আইসি মহেশতলাকে, ধন্যবাদ ওসি জিঞ্জিরাকে এবং ধন্যবাদ আমাদের ট্রাফিক মহেশতলাকে। তারা সব রকম সাহায্য করেছে আমাদের প্রোগ্রামটাকে সফল করবার জন্য, তাদেরকে অসংখ্যভাবে আমার ধন্যবাদ আমার তরফ থেকে তাদেরকে। এবং আপনাদের আরেকটা কথা আমি বলতে আমার আজকে দ্বিধা হচ্ছে, এটা রাজনীতির সময় না, তাও আমরা বলছি। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক এক সময় এক কথা বলছে। কোনো সময় যখন প্রধানমন্ত্রী বলছে যখন ঘণ্টা বাজাও কাশি বাজাও, আমার সাংসদ বলছেন অভিষেক ব্যানার্জি যে লোকের দরজায় গিয়ে দাঁড়াও, লোকের কী সমস্যা আছে সেই সমস্যাগুলো শোনো, তোমরা যদি সলভ না করতে পারলে আমার কাছে পাঠাও। প্রধানমন্ত্রী আবার বলছেন যে প্রদীপ জ্বালো, আমার সাংসদ বলছে খিদের জ্বালা মেটাও, কে খিদেই দেখো কষ্টই আছে তাকে গিয়ে খাবার পৌঁছে দাও। তো কর্মীদেরও তিনি বারবার করে বলছেন যে যাতে কোনো মানুষ যেন অবভুক্ত না থাকে, না খেয়ে যেন কোনো মানুষ না থাকে, আমাদের সাংসদ এটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং আপনারা জানেন আমাদের সাংসদ প্রচুর চাল আরও অনেক রকম আইটেম দিয়ে প্রায় 50,000 মানুষকে এখানে সহযোগিতা করেছে এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় উনি সাহায্য করছে, যেটা আমাদের আপনারা সবাই ভালো করে সেটা জানেন। এছাড়াও আমি দু তিনটে আজকে কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন নোট বন্ধ করল তখন মানুষ কী প্রবলেম ফেস করেছে, অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল, কোনো স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আলটিমেটলি আমাদের অর্থনীতি শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ সাফার আর হয়েছে, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় এসেছে, অনেক মানুষের জীবন গেছে। এছাড়াও আপনাদের আরেকটা কথা বলি, দেখুন আজকে বলছে যে ন মিনিট বিদ্যুৎ সবাইকে বন্ধ করতে বলছে, লাইট বন্ধ করতে বলছে, প্রদীপের আলো জ্বলতে বলছে। আমরা তো এগিয়ে চলছি, আমরা পিছাচ্ছি কেন আমরা জানি না। কারণ আপনারা জানেন হয়তো যে আমাদের সমস্ত লকডাউনের জন্য সারা বিশ্বে ম্যাক্সিমাম জায়গায় লকডাউন চলছে,
এবং লকডাউনের জন্য প্রচুর জায়গায় আপনার কিন্তু কলকারখানা সমস্ত কিছু বন্ধ আছে, তাহলে বিদ্যুৎ একদম তলানিতে, মানে যা ধরুন তৈরি হচ্ছে বিদ্যুৎ সেই বিদ্যুৎ খরচা হচ্ছে না। আমাদের গ্রিডগুলোতে একটা ধরে রাখার ক্ষমতা আছে, তারা কিন্তু খবর যদি আজকে 9 মিনিট হয়, আমি অনেকগুলো পেপারেও দেখছিলাম, আর আমারও ধারণা যে মনে হয় ওটা ওভারলোডেড হয়ে যেতে পারে যদি 9 মিনিট বন্ধ থাকে পুরো ভারতবর্ষে বিদ্যুৎ সারা বিদ্যুৎটা। তাহলে 9 মিনিটে যদি বন্ধ হয়ে যায়, যদি ধরুন কোনো কোনো পাওয়ার গ্রিডগুলো ভেঙে পড়ে, আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই না দিতে পারে, তাহলে কি হতে পারে? তাহলে একটা আমাদের অসুবিধা হবে, যদি এই লকডাউনের যে সময় যদি সেটা রিপেয়ার না উঠতে পারে, তাহলে কিন্তু আমাদের ব্ল্যাকআউট ভাবে থাকতে হবে সারা ভারতবর্ষকে। এবং উনি চাইছেন যাতে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে ওনার যে ভুলগুলো সোশ্যাল মিডিয়াতে না আসে, ইলেকট্রনিক মিডিয়াতে না আসে, প্রিন্ট মিডিয়াতে না আসে, কেন আসবে না? যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে তাহলে কোনো কেউ এই পরিষেবা পাবে না, কেউ কোনো গ্যাজেট আমাদের কিন্তু চলবে না কোনো রকম ইলেকট্রনিক, তাহলে কি আমরা আবার তাহলে পিছনের দিকে চলে যাব? আর উনি বলছেন যে প্রদীপ জ্বললে হতাশা দূর হবে। হতাশা আমাদের তো কোনো হতাশা নেই, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কোনো হতাশা আছে? নেই, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেরকম রাস্তায় পড়ে নেমে মানুষের সেবা করছে এবং আমাদের সাংসদ যেভাবে মানুষের খেয়াল রাখছে, তাতে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমার মনে হয় না কোনো জায়গায় কোনো সমস্যা আছে আর কোনো জায়গায় কোনো হতাশার জায়গা আছে। তো হতাশার আমাদের কোনো জায়গা নেই, আর আমাদের মনে হয় না কোনো জায়গায় প্রদীপ জ্বালার দরকার আছে। তো একটা কথাই বলবো সবাইকে, যে এই করোনার মাঝখানে আমাদের সাংসদ যেভাবে মানুষকে সাহায্য করছে, তাতে আমার মনে হয় আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রে বসবাস করি আমরা সৌভাগ্যবান, আর একজন এমন আমরা সাংসদ পেয়েছি তাকে পেয়ে সত্যিই আমরা গর্ববোধ করি, যাতে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি আজকে উনি যা মানুষের জন্য করেছেন, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো সাংসদ এতভাবে মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছে মানুষের পাশে। তো সবার মাঝে একটাই কথা বলবো, সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার হাত ধোবেন। দিদি বারবার সবাইকে অনুরোধ করছে, সবাই তো আমাদের তরফ থেকে সবাইকে বলছি ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার নাম আটা জিনিস? গোপাল শাহ, আমরা অভিষেক ব্যানার্জির সহযোদ্ধা। জয় 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 হিন্দ, জয় বাংলা। বাবলু মল্লিকের সাথে শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24/7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।